জন্মনির দুর্ঘটনায় পুনের নতুন রূপ ললে। সকলকে নমস্কার জানাই মোর অন্যতি নতুন ভিডিওলে আপনার স্বাগত জানালো। আশা করো আপনার সকলে ভালে আছে। জন্মনির দুর্ঘটনা হওয়া, জন্মনিরহে মৃত্যু হওয়া আজি নমাহ অতিক্রম করলে, কিন্তু জন্মনি জানো কিবা ন্যায় পালে? জন্মনি আসলে সেদিন হয়েছিল কি এক্সিডেন্ট নে মার্ডার নে কি হয়েছিল? সেই মৃত্যুর সময় বহুত কথা উলাইছিল। জন্মনিক রডেরে মরিয়া মরিয়া হত্যা করেছিল, জন্মনিক রেপ করা হয়েছিল, জন্মনির গাড়ি নগাঁও টাউনত তিনিবার ঘুরেছিল, আমি কিমান কথা শুনেছিল। আর একমাত্র প্রত্যক্ষকারী আছিল প্রণব দাস। আর প্রণব দাসে কৈছিলে জন্মনি বাহন রাখি থাকা আছে আর কন্টেইনার এখানে ধামকে খুঁজিয়ে দিলে, তার পিছতহে জন্মনি মৃত্যু হল আমি পিছত গম পালো, দেখিল। গতি প্রত্যক্ষকারীও ডাঠি কৈছিল, তার প্রত্যক্ষকারীও মুখ বন্ধ হোক কত গোল নাজানো, সেই হাসিনেও বহুত কথা কৈছিল। তারপর লাহে লাহে সকল কথা তদন্ত করার পিছতো তল পরি গেল। সি বি আই আহিল, সি বি আই জাস্ট রাইজর সান্তনার কারণে আহিল। আমার অসম সরকারখানে আনিছে সি বি আই, কিন্তু সি বি আইক একো দি থৈ যাব নোৱাৰিলে, তেওঁলোকে গুচি গল নেকি আমি এতিয়াও গম নাপাওঁ। কিন্তু এতিয়া জন্মনির নিচিনা সেম কাহিনী সেম ঘটনা যোৱাকালি হৈছে ধেমাজিত সমরা গাঁও নেকি, তাতে এগারী এস আইর মৃত্যু হল, ঠিতাতে নিহত। সেম এখন এল্টো বাহন আর কন্টেইনার এখন লগত মুখামুখি সংঘর্ষ হয়েছিল, মুখামুখি সেই দুর্ঘটনা ঘটিছিল। জন্মনি যেনেকে আমি মা মৃত্যু হওয়া বলে জন্মনি মাতৃও কৈছে, ঠিকই জন্মনি মাতৃও কৈছে, খালি জন্মনিক কোনোবা হত্যা করছে বা লীনাদুলে হত্যা করছে বলে জন্মনি মাতৃ বারে বারে ডাঠি কৈছে। কিন্তু সরকারখানে এটা কথা কব বিচারে যে জন্মনি দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে, কন্টেইনার আর জন্মনি বাহনখন মুখামুখি একটা এক্সিডেন্ট হয়েছিল তেনেকে কৈছে। সেইটো কোনে মানি লব কোকসন? এইটো প্ল্যানিং মার্ডার বলে সকলে গমে পাইছে জন্মনি ঘটনাটো। কিন্তু যোৱাকালি যে ঘটনা ঘটিলে এস আই কুলধর নেওক বলে এগারী এস আইর মৃত্যু হল, ঠিকাতে নিহত, ইমান জোরে খুন্দিয়াইছে বাহনখন দেখিলে আপনাদের আচরিত দিব বা গম পাইছে সাকে বাহনখন দেখি পিনে কেনেকুৱা একটা দুর্ঘটনা ঘটিছে। তাৰে পিছত কৰবাত কিবা শুনিছে নে? কারণ মোদী হৈছে যে আমার ইয়াতে অসমত, গতিকে চারিওফালে মোদীময় মোদীময় হয়ে আছে, গোটে অসমখন মোদীময় হয়ে গেছে। কোনোবা এস আই মরিছে মরিবলৈ দিয়ক, আর আমার তো মুখ্যমন্ত্রী স্যারে চিনিয়ে নাপায়, কাকো আনন্দ মিশ্র সারকে চিনি নাপায়, আর এস আই কত চিনি পাব, জন্মনিক কেনেকে চিনি পাব? জন্মনি নিয়ে কি ভাবিব? তো ভাবিব নয়, খালি চিনি পায় মোদীক, আর কেনেকে কত কার উপর কেস দিব পারো কি করব পারো, তো সেইবিল চিন্তা করে না জানো। আপনাদের জানাব কমেন্ট, মোট মনের ভাবে মো কো তেনকা মানে পাইছো, যেটা আনন্দ মিশ্র সারক চিনি নাপাব কেছে, বহুত দুঃখ পাইছো। জন্মনিক ন্যায় দিব নোৱাৰিলে, আজি নমাহ অতিক্রম করলে, জন্মনির মৃত্যু কেনেকে হয়েছিল, জন্মনির মাতৃ বারে বারে দাবি করে এসে যে আভা যদি এতে মারিছে সেই লীনা দলে মাতিনি জন্মনিক কিবা করলে মোর জনক মারিলে, আর অনিল ভূঁয়ার রেকর্ডিং তো আমি সকলে গমে পাইছো যে রডেরে মরিয়া মরিয়া হত্যা করেছে, তাই রেপ করা হয়েছিল, এপাত জোতা পিছফল থাকি গেল, নগাঁও টাউনখান তিনবার ঘুরিছে, তার পিছতো অনিল ভূঁয়ার মুখখন শেষত বন্ধ করে দিলে। প্রত্যক্ষকারী প্রণব দাস কত গেল এটা? প্রণব দাসও রাখি কৈছিল মানে তাত আসিল, শিবশিবা বরষুণ দিয়েছিল আর সেই বাহনখন রাখি থাকছিল, কিন্তু মানে জানা নাছিল যে জন্মনি বাইদেউর বাহন। তারপরে গম পালো যে কন্টেইনারখন ধামকে খুন্দিয়ালে, কিন্তু কন্টেইনার ড্রাইভারজন সুমিত পাল তেওঁতো আহি নিজে ধরা দিছিল, কিন্তু কিবা করলে জানো, তার মানে এটা প্ল্যানিং মার্ডার, তাতে গম পাইতো প্ল্যানিং মার্ডার বলে, যদি জন্মনি মাত্র বারে বারে কয়ে আছে। আর সেই সেম কাহিনী এতিয়া কুলধর নেওগর লগত হয়েছে। এটা কুলধর নেওগরটো এতিয়াও তদন্তর আওতলা আনা নাই বা কোনেও এতিয়ালৈকে জানিব পৰা নাই, কারণ মিডিয়াবিলাকে মোদীকে দেখুৱাই আছে। সেই কুলধর নেওগ নামৰ যে এস আই গৰাকী মৃত্যু হয়েছে, তাত মিডিয়া যাবলৈ টাইম পোৱা নাই, কারণ মোদীর পিছত লাগিব লগা হৈছে ন। গতিকে আর সেই কারণে অসমৰ ৰাইজে এইটো বহুতে গমে পোৱা নাই যে কুলধর নেওগর এনেকে এটা এক্সিডেন্টত মৃত্যু হয়েছে, তেওঁ এজন এস আই হয় ধেমাজির চপামারা গাঁও নেকি, চপৰা গাঁও নেকি এনেকে কিবা কলে। হ্যাঁ, কুলধর নেওগ এজন এস আই, আজি দুঃখ লাগিছে, তেওঁর আত্মার সদগতি কামনা করল, তেওঁ যাতে ভালে থাকে, যত থাকে ভগবানে তেওঁক খুব ভালকৈ রাখে, সেইটোৱে কামনা করো। কুলধর নেওগ আর জন্মনি একেখন নাওরে যাত্রী নহয়নে বাৰু? কুলধর নেওগ আর জন্মনি কেনেকে কি হল? জন্মনি তো প্ল্যানিং মার্ডার বলে সকলে কোৱাৰ পিছত জন্মনিক তদন্ত দিব করেও ন্যায় দিব নোৱাৰিলে আমার সরকারখনে, কিন্তু এতিয়া আর ইলেকশনের হাওয়া লাগিছে, খুব জোরকৈ বতাহ এজাক বলি আছে, বা লাগি আছে, কিন্তু আমার যে লড়া ছোৱালীবোর মরি আছে আমাক কোনে ন্যায় দিব? আমার মনের অবস্থা কোনে বুঝিব? হে জন্মনি মাতৃ মনের অবস্থা বুঝিব জানো? কোনে বুঝিব? কোনো নুবুঝি, তেওঁলোকে খালি হাওয়াত চলি আছে যে নির্বাচন আহি আছে আমি জিকিব লাগে, তেওঁলোকে সেইটোহে চিন্তা করছে, কিন্তু আমার লড়া ছোৱালীবোর যে মরিছে, লড়া ছোৱালীবোর কারবার এক্সিডেন্ট হয়েছে, সেইবিল খবর লবলে তেওঁলোকৰ সময় নাই। কিন্তু কুলধর নেওগর খবর এবার লৈছেনে? কোনোবা মিডিয়াত বাজা দেখিছেনে? খালি এটা মিডিয়াত এটা নিউজতহে মই পাইছোঁ, বাকী নিউজবিলাক কত পোৱা নাই, আর সেইকাৰণে মই এই ভিডিওটো বনাই দিলোঁ। বেয়া লাগিছে, মই ভাবিছোঁ মোৰ ভিউৱাৰ্ছখিনিক জনাই দিওঁ। কুলধর নেওগৰ ওচৰত কোন গৈছে? কোনোবা চৰকাৰী বিষয়া গৈছেনে? কুলধর নেওগৰ এগৰাকী আৰক্ষী বিষয়া, দুখ লাগিছে, থিৰাতে নিহত এজন আৰক্ষী বিষয়া এল্টো বাহন আৰু কণ্টেইনাৰৰ মাজত
খুন্দিয়া খুন্দা খুন্দি হৈ পিনে গতি খোলাৰ ধৰ নেওগৰ আজি ঘৰৰ অৱস্থা কি কোনোবাই গম পাইছে কিবা দেখিছে একো নাই দেখা গতিকে জন্মনি আৰু কুলধৰ নেওগৰ কাহিনী প্ৰায় একে নিচিনা লাগিছে এতিয়া নাজানো তদন্ত এতিয়ালৈকে অনা নাই তদন্ত আঁতলা অনা নাই ঘটনাটো ঘটিছে অকণমান নিউজত পাইছোঁ কিন্তু এতিয়ালৈকে একো খবৰ পোৱা নাই নে প্লেনিঙে আছিল না ৰিয়েল এক্সিডেণ্টে হয় সেইটো সেইটো এতিয়ালৈকে গম পোৱা হোৱা নাই লাহে লাহে তদন্তৰ আওতলা আনিব মোদী যাওক অসমৰো তাৰপিছত গম পাব গতিকে এইখিনি আছিল মই ক'বলগীয়া আজি মোৰ ভিডিঅ'টো আৰু এইখিনি কৈ আজি মই মোৰ ভিডিঅ'টো সামৰিছোঁ আজিলৈ বাই বাই।